অগপ প্রার্থী দীপ্তিময় চৌধুরী এই মুহূর্তত মনোনয়ন পত্র দাখিল করার কারণে রওনা হয়েছে আর বরপড়া রাজহুয়া খেলপথারত সভা অনুষ্ঠিত করে ইয়াতে সমদল করে ওলাইছে আর মানে দৃশ্য দেখাইছো। আর সহিতে আছে মন্ত্রী রঞ্জিত দাস, লগতে অগপ সভাপতি অতুল বৰা আছে। গতি সমদল করেছে আর সমদল করে জিলা আয়ুক্তর কার্যালয়ত মনোনয়ন পত্র দাখিল করব আর বিভিন্ন স্থানের পর অহা কর্মী সমর্থক সকলে মিত্রজোটর প্রার্থী দীপ্তিময় চৌধুরীক ইয়াতে মনোনয়ন পত্র দাখিল করার কারণে সমদলত সঙ্গ দিছে। মই সেয়া দৃশ্য দেখাইছো আর যথেষ্ট ভিড় ইয়াতে লোকর আর এইদরে সমদল করে আহি ইয়াতে মনোনয়ন পত্র দাখিল করিব। মই কিছু কথা জানিব চেষ্টা করিম আর কিছু সময় পিছতে জিলা আয়ুক্ত কার্যালয়ত উপস্থিত হব। প্রার্থী দীপ্তিময় চৌধুরী আছে, মই প্রতিক্রিয়া জানিব বিচারিম। বাইদেউ কি কব মনোনয়ন পত্র দাখিলর পাকখন? রাইজের উৎসাহ দেখি খুব ভাল লাগিছে, জিকিম বলে ভাবিছো আর জয় নিশ্চিত বলে দাবি করেছে মন্ত্রী রঞ্জিত দাস আছে। তেখেতর পৰা কিছু কথা জানিব চেষ্টা করিম, কি কব বঙাইগাঁওত মনোনয়ন পত্র দাখিল করব? বঙাইগাঁওত আমার মিত্রজোটর প্রার্থী আমার দীপ্তিময় চৌধুরী ডাঙরিয়া বিজয় নিশ্চিত। আর নিশ্চিত এই কারণে যে তেখেতর নেপথ্যত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আশীর্বাদ আছে, তেখেতর নেপথ্যত আমার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার আশীর্বাদ, ইউ পি পি এলর সভাপতি তথা বিটিআর চিফ প্রমোদ বড়োডাঙরের আশীর্বাদ, আর নিশ্চিত ওপর যেহেতু গণ পরিষদর সভাপতি অতুল বৰা ডাঙরিয়ার সমগ্র বিজেপি এজিপি ইউ পি পি এল কার্যকর্তাসকলের যদি আশীর্বাদ আছে, গতি আমার এই মিত্রজোটর এই জয় নিশ্চিত বলে মানে দাবি করছো। বাকি পাঁচখন চাক, মানে যেহেতু এইখানের দায়িত্বত আছো দলর তরফের, কিন্তু বাকি যেটা যে বাতাবরণ ভারতবর্ষের যে বাতাবরণ সেই বাতাবরণটা যদি চাও তেতিয়াহলে আমি সমগ্র পাঁচখন সিটতে আমি জয়লাভ করব পারিম বলে মানে আশাবাদী। এই মুহূর্তত রঞ্জিত দাসে কৈছে যে বাকি পাঁচখন আসনতো জয়লাভ করব আর এইদরে বঙাইগাঁওত দেখা গৈছে উৎসবমুখর পরিবেশ। আর ইয়ার মাজতে আজি বঙাইগাঁওত মনোনয়ন পত্র দাখিল করব, সভাপতি অতুল বৰা আছে, তেখেতর পৰা কিছু কথা জানিব চেষ্টা করি। দাদা কি কব? হয়, আমি মনোনয়ন দিবলে গৈ আছো দীপ্তিময় চৌধুরী। তো ভাল লাগিছে অগণন রাইজর ইয়াত সমাবেশ ঘটিছে। আমি নিশ্চিত যে মিত্রজোটর প্রার্থীগী বঙাইগাঁও বিধানসভা সমষ্টির এই উপনির্বাচন বিপুল ভোটত জয়ী হব, রাইজর মরম আর আশীর্বাদ আমি রাইজর বিচার। নাই নাই, এই একু নাই, এয়া নয়, চাও ইয়াত পরিয়ালকেন্দ্রিকতাও নাই, একু নাই, কারণ সকল রাজনৈতিক দলেই উইনিং পসিবিলিটির প্রতিয়ে লক্ষ্য রাখে। আমি যে আভ্যন্তরীণ সমীক্ষা চলাইছিল আমি দেখা পাইছো যে আমি জানিব পাৰিছো যে তেখেতর প্রতি রাইজর বিপুল জনসমর্থন আছে, তেখেত জয়ী হব। আর তেখেত দীর্ঘদিন ধরে যেহেতু ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া ইয়াত এমএলএ হয়ে আছিল, তেখেত বিভিন্ন ধরনের জড়িত আছে। এয়া সমদলকারী সকলে এইদরে জিলা আয়ুক্ত কার্যালয়ত রওনা হয়েছে আর বৃহৎ সমদল লৈ আজি অগপয়ে ইয়াতে মনোনয়ন পত্র দাখিল করব। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড, গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।